হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে চলে যাচ্ছি খুলনায়। খুলনায় যে ভীষণ মজা হলো, ট্রেনিং হলো, খাওয়া দাওয়া হলো, পুরো গল্পটাই থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সো ভিডিও পুরো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ঝিনাইদহ থেকে খুলনার ফার্স্ট ট্রিপ ছাড়ে 6:30 মিনিটে। যেহেতু আমাদের ট্রেনিং সকাল 10টায়, তো আমরা ফার্স্ট ট্রিপটাই ধরি। আর এই ভাইয়ের অবস্থা একটু দেখেন, কি আরামে যাচ্ছে। তবে খুলনা শহরটা কিন্তু গুছানো ছিল। আমরা হোটেল ক্যাসেল সালামে চলে এসেছি। এটার দোতলায় যেতে হবে, কেননা দোতলাতে আমাদের ট্রেনিং হবে। দোতলায় উঠে দেখলাম একদমই নিরিবিরি একটা পরিবেশ এবং সব কিছুই ছিল খুব পরিষ্কার। আর আমি এখানে ভিডিও করার তালে তালে হচ্ছে একটু লেট করে ফেলেছি, যার ফলে আমার সুপারভাইজার আমাকে একটু বকাবকি করছিল। আধা ঘন্টার মতো ট্রেনিং করলাম। আধা ঘন্টা ট্রেনিং করার পরে হচ্ছে ব্রেকফাস্ট দিল। দুইটা ভেজিটেবল রোল ছিল, রোল দুইটা কিন্তু খুব মজা ছিল। আর এক কাপ চা দিয়েছে, দুধ চাটা তাদের অসাধারণ ছিল, তবে আমি কিন্তু 2 কাপ খেয়েছিলাম। তো লাঞ্চের সময় হয়ে গেছে, হাতটা ধুয়ে নিলাম। আর যাওয়ার পথে দেখলাম এখানে হচ্ছে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে। ছোটবেলা থেকে শুনেছি খাওয়ার আগে থাকতে হয়, কিন্তু ভিডিও করার তালে তালে একটু লেট হয়ে গেছে, অনেকেই বসে পড়েছে। তো যাই হোক, একটা টেবিল দেখলাম এক কোণাতে, যেখানে 4 জনের ব্যবস্থা ছিল। একটা পানির বোতল, সফট ড্রিঙ্কস আর চুই ঝাল দিয়ে করা দেখতে অসাধারণ একটা খাসির মাংস ছিল। চুই ঝাল দিয়ে খাসির মাংসটা কিন্তু খুলনার ঐতিহ্য। এখানে সাপোর্টিং এ মিক্সড ভেজিটেবল রান্না করা হয়েছে আর ঘন করে একটা ডাল পরিবেশন করা হয়েছে। সব কিছু দেখে মনে হচ্ছে খেতে ভীষণ স্বাদ হবে। আর কাঁচামরিচ সহকারে সালাদ ছিল। আপনিও চাইলে পরিবার সহকারে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। কিরকম কস্টিং আসতে পারে সেটা হচ্ছে আমি ভিডিও শেষে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি খাওয়া দাওয়া শুরু করার আগেই তাকিয়ে দেখি অনেকের খাওয়া দাওয়া প্রায় অর্ধেক শেষ, তাই তড়িঘড়ি করে একটু সবজি নিয়ে শুরু করে দিলাম খাওয়া দাওয়া। সবজিটা অনেক অসাধারণ ছিল। আর খাসির মাংসের কথা কি বলবো, অসাধারণ হয়েছে। হাত দিয়ে আলতো করে চাপ দিচ্ছি আর গলে যাচ্ছে। ছোট ছোট চুই ঝাল পাচ্ছি, যেগুলো মুখে দিয়ে চিবুতে অসাধারণ লাগছে। আমার কলিগরা তো খেয়ে যাচ্ছে, তো খেয়ে যাচ্ছে। ডালটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে। তো আপনিও চাইলে এখানে আসতে পারেন, খাওয়ার মান এবং পরিবেশ দুটাই পারফেক্ট। আমাদের ট্রেনিং শেষে আমরা হচ্ছে ট্রেনে করে ঝিনাইদহ ব্যাক করব, যার জন্য খুলনা রেলওয়ে স্টেশনে চলে যাই। তবে একটা কথা না বললেই না, খুলনা রেলওয়ে স্টেশনটা কিন্তু সত্যি অনেক পরিষ্কার। একদম সঠিক সময়ে ট্রেন যাত্রা শুরু করে, আর অনেক হকারার ছিল এবং ট্রেনের অনেক জানালাই ভাঙা দেখা যাচ্ছিল, যেটা দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে হচ্ছে ঢিল ছোড়া হয়েছে। সো প্লিজ এই কাজটা মোটেও কেউ করবেন না। এখন যদি খাবারের দামের কথা বলি, 2 পিস খাসির মাংস 525 টাকা, ভাত 100 টাকা, আর অন্যান্য খাবার নিতে হলে আপনাকে অবশ্যই অ্যাডিশনাল টাকা অ্যাড করতে হবে। দামটার সাথে হচ্ছে ভ্যাট এবং সার্ভিস চার্জ অ্যাড হবে। দামটা একটু বেশি মনে হলেও পরিবেশের সাথে আসলে বিবেচনা করলে দামটা ঠিক আছে। দেখতে দেখতে আমাদের ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিও সবার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।